তো ফাইনালি 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 আমাদের বক্স অফিস কিং এবং বাংলার সুপারস্টার দেবদা কিন্তু ফিরছে কোর কমার্শিয়াল মাস অ্যাকশন সিনেমাতে এবং এটা কিন্তু আমি বলছি না এবং এটা কিন্তু দেবদা নিজেই একটা ইন্টারভিউতে কিন্তু নিজেই বলেছেন সো হ্যালো ভাইস আমি দীপ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদার আর নিজের একটা বক্তব্যকে যে বক্তব্যটা শোনার পর আমি সত্যি বলতে প্রচণ্ড আনন্দিত হয়েছি এবং সত্যি বলতে আমরা বহুদিন থেকে দেবদাকে বলছি যে দেবদা প্লিজ কমার্শিয়াল হার্ড কোর কমার্শিয়াল কাম ব্যাক করো প্লিজ কিছু এমন কিছু করো যেটা দিয়ে তোমার জার্নিটা স্টার্ট হয়েছিল তো ফাইনালি কিন্তু ফিরছে এবং এবিপি আপনাদের একটা রিসেন্ট ইন্টারভিউতে দেবদা কিন্তু নিজেই বলেছেন যে তিনি এই প্রজেক্টটায় ফিরছেন এবং মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু এই প্রজেক্টটার কাজ স্টার্ট হবে মানে সম্ভবত কয়লা খুনি নিয়ে যে প্রজেক্টটা আসার কথা আছে মানে খাদান যার সম্ভবত টাইটেল হতে চলেছে সেই প্রজেক্টটারতে কিন্তু মানে শুটিং কিন্তু স্টার্ট হবে মোটামুটি ফেব্রুয়ারি এবং মার্চ থেকে এবং সেই প্রজেক্টটার জন্য কিন্তু প্রচুর খাটছেন এবং সেই যে চরিত্রটা সেটা যাতে অডিয়েন্সের কাছে রিলেটেবল লাগে রিয়েল লাগে সেই সেই ঘটনা কিন্তু দেবদা প্রচুর পরিশ্রম কিন্তু করছেন সো ওইটা কিন্তু মোটামুটি মার্চ থেকে স্টার্ট হওয়ার কথা মানে দেবদার বক্তব্য অনুযায়ী এবারে আসি দেবদা এবং স্রিজিৎ মুখার্জির যে প্রজেক্টটা আসার কথা যে ওইটা তাহলে কবে থেকে শ্যুটিং স্টার্ট হচ্ছে সো দেবদা কিন্তু মোটামুটি নিজে জানিয়েছেন জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু দেবদার এবং সৃজিত মুখার্জি যে প্রজেক্টটা এই প্রজেক্ট কিন্তু মোটামুটি শুটিং স্টার্ট হবে এবং ওই যে পার্টিকুলার চরিত্র ওই চরিত্রটায় আসার জন্য কিন্তু ছয় থেকে সাত কেজি ওয়েট কিন্তু কমাতে হবে তবেই ওই পার্টিকুলার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু দেবদা পুজোতে পারবে এবং তার জন্য চার কেজি ওয়েট কিন্তু অলরেডি কমিয়ে ফেলেছেন এবং আরও তিন চার কেজি কিন্তু ওয়েট কমালে ওই যে পার্টিকুলার যে চরিত্র ওখানে কিন্তু দেবদা জাস্ট পৌঁছে যাবেন সো দেবদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ইয়ার কিন্তু হবে দু চব্বিশ সালটা এবং দেবদা এবং সুজিৎ মুখার্জির কম্বিনেশনস এবং দেবদার কমার্শিয়াল কামব্যাক পুজো কাঁপাবে আশা করছি ক্রিসমাসও জাস্ট কাঁপিয়ে দেবে এবং দেবদা এবং শ্রীজিত মুখানজির পার্টিকুলার ছবিটা কিন্তু সম্ভবত নয় হান্ড্রেড পারসেন্ট আমি বলছি যে আসবে পুজোতে এবার খাদান যেটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে স্টার্ট হবে তাহলে ওইটা কবে আসবে এটা নিয়ে কিন্তু এখন অবধি সন্দেহ আছে বাট আমি প্রচণ্ড আশাবাদী দুটো ছবিকে নিয়ে এবং তারপরে রঘুটাগত কিন্তু আসার কথা আছে সম্ভবত কুটাগাত পোস্টপন হলেও হতে পারে বাট এক্স্যাক্টলি কোন ছবির কোন ছবি রিলিজ ডেট কবে এখন অবধি আমরা কিন্তু শিওর শিওর জানি না দেখা যাক কোন ছবিগুলো কোন সময়তে আসে তোমাদের কী মনে হয় এবং তোমরা কোন ছবিটাকে নিয়ে বেশি এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা